হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে বেসিক্যালি কথা বলতে বসেছি সেটা হচ্ছে সিবিসিএস সেমিস্টার সিস্টেম, যে নতুন ক্যালকাটা ইউনিভার্সিটি কন্ডাক্ট করছে। বিগত কয়েক বছর ধরেই এটা কিন্তু চালু হয়ে গেছে, এবং এখানে যারা ম্যাথ অনার্স নিয়ে পড়বে ভাবছো, তো তাদের কি কি পেপার্স পড়তে হবে, তাদের কি ধরনের মার্কস ডিভিশন রয়েছে এবং ক্রেডিট কি ধরনের রয়েছে, তো সেগুলো নিয়ে কথা বলবো আজকের এই পুরো ভিডিওটায়। আশা করছি পুরো ভিডিওটা দেখবে তোমরা। তো চলো আমরা শুরু করি। এবং ইয়ার তো আমরা এখানে জানি 3 ইয়ার্সের কোর্স হয় বেসিক্যালি, এবং 3 ইয়ার্সের কোর্সে ইয়ার ওয়ানে থাকে সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু, ইয়ার টুতে থাকে সেমিস্টার থ্রি আর সেমিস্টার ফোর, আর সেম অ্যাজ ইয়ার থ্রিতে থাকে সেমিস্টার ফাইভ অ্যান্ড সেমিস্টার সিক্স। তো আমাদের এখানে মোটামুটি 14টা কোর কোর্স পড়তে হয়, এবং এসিসি কোর্স পড়তে হয় দুটো মতো, এবং ডিএসসির মতো ডিএসসি এ এবং বিতে ভাগ করা থাকে, সেখানে ওয়ান অ্যান্ড টু পড়তে হয়। তো আমরা সব আসবো পরপর সেমিস্টার ওয়াইজ। তো সেখানে সেমিস্টার ওয়ানে রয়েছে সিসি ওয়ান ক্যালকুলাস জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালিসিস, এবং সিসি টু যে পেপারটা রয়েছে সেখানে থাকছে অ্যালজেবরা। তো এখানে বলে রাখা ভালো যে প্রত্যেকটা কোর কোর্সের জন্য মার্কস ডিভিশন রয়েছে কিন্তু 65+15+20। তো 65 রিটেনের ওপর, এবং 15 রয়েছে টিউটোরিয়াল, টিউটোরিয়াল সাধারণত চক অ্যান্ড টক বলা হয়ে রয়েছে এখানে, এবং 20 রয়েছে ইন্টারনাল এবং অ্যাটেন্ডেন্সের ওপর, 10 ফর ইচ। এবং ক্রেডিট পয়েন্ট রয়েছে 4+2 ফর ল্যাব বেসড, যদি কোনো ল্যাব বেসড পেপার হয়ে থাকে সেখানে কিন্তু ক্রেডিট পয়েন্ট 4+2 ডিভিশন রয়েছে, এবং 5+1 ফর এমনি কোর কোর্সগুলোর জন্য, সেখানে 5 ফর রিটেন এবং 1 ফর টিউটোরিয়াল। তো আমরা শেষ করে দিলাম সেমিস্টার ওয়ানে, যেখানে দুটো পেপার হয়েছিল ক্যালকুলাস জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালিসিস, এবং সিসি টু ছিল অ্যালজেব্রা। সেমিস্টার টুতে চলে আসছি, সেম অ্যাজ সেমিস্টার ওয়ান, দুটো সিসি পেপার পড়তে হচ্ছে, এবং যেখানে সিসি থ্রি এবং সিসি ফোর রিয়েল অ্যানালিসিস অ্যান্ড গ্রুপ থিওরি ওয়ান। এরপর আমরা চলে যাব সেমিস্টার থ্রি অর্থাৎ ইয়ার টুতে, এবং সেখানে রয়েছে 3টে কোর কোর্স রয়েছে, এবং যেখানে সিসি ফাইভ, সিসি সিক্স, সিসি সেভেন, এবং সিসি ফাইভে রয়েছে থিওরি অফ রিয়েল ফাংশন, সিসি সিক্সে রয়েছে রিং থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা ওয়ান, সিসি সেভেন ওডিই অ্যান্ড মাল্টি ক্যালকুলাস। এর সঙ্গে আরও একটি এসিসি স্পেসিফিক কোর্স যেটা বলা হয়, তো সেখানে এসিসি এ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন সি ডবল প্লাস। তো এখান থেকে স্টুডেন্টরা কিন্তু যে কোনো একটি চয়েস করতে পারবে, এখানে দুটি চয়েস দেওয়া থাকবে, যে কোনো একটি বেছে নিতে পারবে স্টুডেন্টরা। এবং এইখানে কিন্তু পুরো মার্কস ডিভাইডেশন এবং ক্রেডিট পয়েন্টের ডিভাইডেশন একদমই আলাদা কোর কোর্সগুলোর থেকে, যেখানে 80+20 রয়েছে এ মার্কস ডিভাইডেশন, এবং কোর ক্রেডিট পয়েন্ট থাকছে 2। এরপর আমরা চলে যাব সেমিস্টার ফোরে, এবং সেখানেও আমরা ঠিক সেম অ্যাজ সেমিস্টার থ্রি দেখতে পাবো সিসি এইট, সিসি নাইন, সিসি টেন, 3টে কোর কোর্স পেপার রয়েছে, এবং এসিসি বি একটা রয়েছে সেম অ্যাজ এসিসি এ, যেখানেও কিন্তু দুটো চয়েস থাকবে, এবং যার থেকে স্টুডেন্টরা যে কোনো একটি চয়েস বেছে নিতে পারবেন। এবং সিসি এইট এইটে রয়েছে রেম্যাম ইন্টিগ্রেশন অ্যান্ড সিরিজ অফ ফাংশন, সিসি নাইনে রয়েছে পিডি অ্যান্ড মাল্টি ভ্যারিয়েট এট ক্যালকুলাস টু, এবং সিসি টেনে রয়েছে মেকানিক্স। এসিসি বি এর জন্য অবশ্যই দুটো চয়েস যেটা দেওয়া রয়েছে সেটা রয়েছে ম্যাথামেটিক্যাল লজিক এবং সায়েন্টিফিক কম্পিউটিং উইথ সিগম্যাথ অ্যান্ড রিয়েল। সেমিস্টার ফাইভে রয়েছে দুটো সিসি পেপার, যেখানে ফার্স্টটি হচ্ছে প্রোবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক, এবং সিসি টুয়েলভ রয়েছে গ্রুপ থিওরি টু এবং লিনিয়ার অ্যালজেব্রা টু। এবং এখানে কিন্তু নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে ডিএসসি ডিসিপ্লিন কোর্স, এবং ডিএসসিতে ডিএসসি এ ওয়ান এবং ডিএসসি বি ওয়ান। ডিএসসি এ ওয়ানে রয়েছে 3টে চয়েস, যেখান থেকে একটি চুজ করতে হবে, তো অ্যাডভান্সড অ্যালজেব্রা, ম্যাথামেটিক্স, ইন্ডাস্ট্রিয়াল ম্যাথামেটিক্স। এবং ডিএসসি বি ওয়ানে সেম অ্যাজ ডিএসসি এ, এখানেও কিন্তু 3টে চয়েস রয়েছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স, লিনিয়ার প্রোগ্রামিং অ্যান্ড গেম থিওরি, এবং বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড অটোমেটিক থিওরি। তো এখানেও কিন্তু আমাদের 3টে চয়েসের থেকে যে কোনো একটি চুজ করতে হচ্ছে। এবং সেমিস্টার সিক্স, যেখানে একদম ফাইনাল সেমিস্টার আমরা চলে এসেছি, এবং এখানে সেম অ্যাজ সেমিস্টার ফাইভ দুটো কোর কোর্স রয়েছে এবং ডিএসসি কোর্স দুটো রয়েছে। তো সেমিস্টার সিক্সে সিসি 13 রয়েছে ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালিসিস, এবং সিসি 14 রয়েছে নিউমারিক্যাল মেথডস। এবং এখানে নিউমারিক্যাল মেথডস পেপারে কিন্তু একটা ল্যাব রয়েছে, এবং যেখানে মার্কস ডিভিডেশন হচ্ছে 50+20+30।
এবং 30 ফর ল্যাব, এবং ক্রেডিট পয়েন্ট কিন্তু এখানে 4+2, এবং ডিএসি A2 ডিফারেনশিয়াল জিওমেট্রি, ম্যাথমেটিক্যাল মডেলিং, ফ্লুইড স্ট্যাটিক অ্যান্ড এলিমেন্টারি ফ্লুইড ডায়নামিক। তো এই তিনটের মধ্যে থেকে ডিএসি A2তেও কিন্তু একটি বেছে নিতে হবে, যে কোনো একটি চুজ করতে পারবে স্টুডেন্টরা। এবং ডিএসি B2তেও সেম অ্যাজ ডিএসি এ তিনটে চয়েস দেওয়া রয়েছে, পয়েন্ট সেট টপোলজি, অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স, অ্যাডভান্স মেকানিক্স। তো এখান থেকেও কিন্তু যে কোনো একটা চয়েস স্টুডেন্টরা কিন্তু বেছে নিতে পারবে। তো এই ছিল মোটামুটি টোটাল ম্যাথ অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির টোটাল পেপার স্ট্রাকচার, এবং তার মধ্যে কী কী মার্কস ডিভাইডেশন ক্রেডিট সবই বলে দিলাম। অল দ্য বেস্ট সবাইকে।